নিজের হৃদয়কে বিভ্রান্ত করো না, ভগবানকে বিশ্বাস করো, আমাকে বিশ্বাস করো। যে বুদ্ধিকে গ্রহণ করে নেয়, তার কাছে এই জীবন এক বৃক্ষের সমান হয়ে যায়। আর যে এটাকে আঁকড়ে ধরে রাখে, সে সত্যি ধন্য হয়ে যায়। শত্রুকেও ভালোবাসো ও তাদের মঙ্গল করো। যখন তোমরা প্রার্থনা করবে, নিজের ঘরে দরজা বন্ধ করে এক মনে প্রভুকে ডাকবে, দেখবে তখন তোমার প্রভু তোমার প্রার্থনার প্রতিফল দেবে। যারা তোমাকে ভালোবাসে, শুধু তাদেরকেই ভালোবাসিলে তোমার কৃতিত্ব কোথায় বলো? পাপীরাও তো তাই করে। সত্য পথ ছাড়া ঈশ্বরের সান্নিধ্য পাওয়ার আর কোনো বিকল্প পথ নাই। মানুষকে ভালোবাসিবে, মানুষকে ভালোবাসিলে ঈশ্বর তোমাকে ভালোবাসিবে। ক্ষমা করো, তুমিও ক্ষমা পাবে। মিথ্যা কথা বলবে না, মিথ্যা কথা বললে আত্মার অবমাননা হয়। সর্বদা সত্য পথে থাকার চেষ্টা করিবে। পরের বিচার করিতে যেও না, তাহলে তোমাদেরও বিচার করা হবে না। পরকে দোষী করিও না, তাহলে তোমাদেরও দোষী করা হবে না। পরকে ক্ষমা করো, তাহলে তোমাদেরও ক্ষমা করা হবে। যে নিজের প্রশংসা করে তাকে বিনীত করা হবে, কিন্তু যে সবাইকে বিনীত করে তাকে প্রশংসা করা হবে। যে আমার জন্যে নিজের ঘর পরিবার, ভাই বোন, মাতা পিতা, এমনকি স্ত্রী ও সন্তানকেও ত্যাগ করেছে, সে 100 গুণ সুখ পাবে এবং অনন্ত জীবনের অধিকারী হবে। যে পুরো বিশ্বকে লাভ করে কিন্তু নিজের অন্তরাত্মাকে কষ্ট দেয়, তাহলে তার আর কি লাভ হলো? একে অপরকে ভালোবাসো যেমন আমি তোমাকে ভালোবেসেছি। এইভাবে তোমাকেও একে অপরের সাথে ভালোবাসা প্রদান করে যেতে হবে। ভালোভাবে ধ্যান দিয়ে দেখো, আমি তোমার সর্বদা সাথে আছি, এমনকি এই দুনিয়ার অন্ত পর্যন্তও তোমার সাথেই থাকবো।